ভারতবাসীর এক যুবক ওর মা ডেকে বলছো, বেটা হে আমার কলেজার টুকরা বেটা, আমার বয়স হয়ে গেছে বেটা, কখন আমার মরণ হবে আমি জানি না, তবে বেটা তোকে ওসিয়ত করছি শুনে নে, আমি মরে গেলে কারোর কাছে যাবি না বেটা, মাস্টারের কাছে নয়, ডাক্তারের কাছে নয়, এমএলএর কাছে নয়, এমপির কাছে নয়, কার কাছে যাব গো মা, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বেটা কেউ মরে গেলে জানাজাকে পড়ায়, মাস্টার না ডাক্তার? হ্যাঁ, আমাদের দেশে একটা মোড়ল ছিলেন, বিখ্যাত মোড়ল, ওর চারটে বেটা, বড় বেটাটা হাকিম, মেজ বেটাটা ডাক্তার, সেজ বেটাটা মাস্টার, ছোট বেটাটা বিরাট একজন ইঞ্জিনিয়ার। বুড়ো প্রতিদিন ওর গরম থামে না, বলতা এই আরবি পড়ে কি হবে, এই মলবি পড়ে কি হবে, সুযোগ পাই না। কিছুদিন পরে বুড়োর বুড়ি গেছে মরে, কে মরেছে, বুড়ি বলছে মরে, বুড়া বেচা আছে। আমাকে বলছে আবু বাইদা সাহেব, কি তুমি তোমার দাদির জানাজাটা পড়াবা? আমি বললাম কেন, এতগুলো মানুষ আছে জানাজার ময়দানে, আমি কেন পড়াবো, তোমার হাকিম বেটাকে পড়াতে বলো। তোমার হাকিম বেটা বলবে আল্লাহু আকবার, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। বুড়োর এত বড় মুখ তখন ছুটু মধুরের মতো হয়ে গেছে,